الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وقال الله تعالى مخبرا وآمرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সম্মিলিতভাবে আমরা একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি اللهم صل على وعلى آل سيدنا صل على محمد صل على محمد صلى الله عليه هردم زباسني قالوا পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মদ صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا كلمة شنگر ساتھی كلمة گور رباتی كلمة بنا نئی کو گوتی পড়ো কালেমা দিবারাতি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আজমাইন। আমরা সকলে আপনার মহাপাপী বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো নিকৃষ্ট আর কেউ নাই। আসমান সমূহ গোনা নিয়ে হৃদয় ভরা আসানি আপনার সাগী দরবারে দুটি হাত তুলেছি। সর্বপ্রথম আমাদের জীবনের ছোট বড় সমূহ গোনাগুলোকে মাফ করে দিন। আমাদের আব্বা মা, বিবি ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, জীবিত মৃত সকলের জীবনের সমূহ গোনাগুলোকে মাফ করে দিন। আল্লাহ এই গ্রামে যত কবরবাসী, যদি কারো কবরে যাব আজকের মাহফিলের বর্দাদের আজাবে কবর মাফ করে দিন। আল্লাহ পাক মর্দাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলান নবীন করিম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরু কালামিন ইনদাল মাউত বা হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদের দয়া করে দীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত্র পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহাব্বতের সঙ্গে একটিবার বলি আলহামদুলিল্লাহ। এ বাবা বাবা, এখানে আমি কিন্তু এত ঝামেলা করতে দেবো না, যা করবে চুপি চুপি করো, আমাকে যেন ডিস্টার্ব করো না। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি,
আমার বিবেক যেন আমাকে সাড়া দিচ্ছে যে আমি আজকের আপনাদের এই গ্রামে আমার জীবনের সর্বপ্রথম পদার্পণ। মানে আমার লাইফে কোনো দিন আপনাদের গ্রামে এসেছি, আমার বিবেক আমাকে সাড়া দেয় না। তো আমি আজকের নতুন এসেছি বলে যে আমি নতুন কিছু কথা বলবো তাও নয়। আমি এজন্যই কথাটি বললাম যে আমি আপনাদের কাছে নতুন, আপনারাও আমার কাছে অনেকে নতুন। আপনারা আমার সম্পর্কে অনেকে জানেন না, আমিও আপনাদের সম্পর্কে জানি না। তবে আল্লাহ পাকের শান, এখান থেকে বিগত 20-30 বছর আগের তুলনায় এখন ওয়াজ নসিহতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। 20 বছর আগের তুলনায় বক্তার সংখ্যাও আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। তবে আমি খুব ছোটবেলা থেকে আমি এই বক্তৃতা লাইনে, আল্লাহ আমাকে রেখেছেন। তবে আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, এখান থেকে বিগত 20-25 বছর আগে জনসাধারণের, আম মানুষের এই ওয়াজ মাহফিলের প্রতি যে একটা ভালোবাসা, একটা টান, একটা আকর্ষণ ছিল, এখন দেখছি অধিকাংশ মানুষের এই ওয়াজ মাহফিলের প্রতি সেই আকর্ষণ, সেই টান, সেই ভক্তি ভালোবাসা আর একটু কথা বলুন নেই। আপনারা সাক্ষী দেবেন, এখান থেকে 25-30 বছর আগে গ্রামে যদি একজন ফুরফুরা শরীফের হুজুর আসতেন, সেই গ্রামে ওই হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মানুষের ভিড় হতো না? হতো না, হতো। এখনো তো ফুরফুরার হুজুররা আসেন, সেই চিত্র আর কি দেখা যায় না? তবে বাবা, গ্রামে যদি একটা সিনেমার নায়িকা ঢোকে, এখনো যদি গ্রামে একটা সিনেমার নায়িকা ঢোকে, নারী পুরুষ নির্বিশেষে তাকে দেখার জন্য ভিড় হয় না? হয় না। সে নায়ক হোক কিংবা নায়িকা হোক, ওই জায়গাটায় ভিড় হয়। কিন্তু মুসলমান, আপনি জানেন আমরা জান্নাত পাব মরণের পরে বিচার অন্তে আল্লাহ পাকের রহমত যদি হয়। আমার কথার দিকে খেয়াল রাখুন বাবা, আমরা জান্নাত পাব মরণের পরে বিচার অন্তে আল্লাহর কি যদি হয়? বলুন বলুন বলুন, রহমত। আপনার জীবনের কোনো আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তসবিহ, তেলাওয়াত কোনোটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রহমত আপনাকে ঘিরে না ফেলবে। আর আল্লাহর রহমত পেতে গেলে ওই কাজগুলো বাদ দিয়ে আল্লাহর রহমতের আশা করা যায় না। যেমন নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মোরাকাদা, মুশাহাদা, এই সমস্ত কাজগুলোকে বাদ দিয়ে আল্লাহর রহমতের আশা করা যায় না। আবার শুধু ওই নামাজ ইবাদত আপনার ওই আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। স্বয়ং আল্লাহর রসুল তার সাহাবীদিগকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা আমি আল্লাহর রসুল ততক্ষণ জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রহমত আমাকে ঘিরে না ফেলবে, আল্লাহর রহমত আমাকে বেষ্টন না করবে, আমি আল্লাহর রসুল ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবো না। তো আমরা জান্নাত পাবো মরণের পরে বিচার অন্তে আল্লাহর রহমত যদি হয়। বাবা আপনি জানেন আমরা এক্ষণে যে জায়গাটায় বসে আছি এই জায়গাটা নিশ্চয়ই কারো না কারোর একটা জায়গা, হয়তো এটা মাঠ বলে পরিচিত, কি বাগান বলে হয়তো পরিচিত থাকবে, কিন্তু জানেন এক্ষণে কিন্তু এই জায়গাটা মাঠও নয়, বাগানও নয়, এক্ষণে এই জায়গাটা
এক্ষুনি এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটি টুকরা। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন, এক্ষুনি এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটি একটি বাগান, জান্নাতের একটি অংশ। আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআন হাদিস সারা শরীয়তের আলাপ আলোচনা হয় ওই জায়গাটি জান্নাতের টুকরা হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলুন। আপনি দেখুন ভাই, আমি একটু আগেই বলেছি যে জান্নাত পাবো মরণের পরে বিচার অন্তে আল্লাহর দয়া যদি হয়, সে অনেক দূরে। ভাইরে, জীবিত অবস্থায় যদি মুসলমান এই জান্নাতের বাগানকে না চিনল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি জানেন আল্লাহ পাকের হাজি বান্দা যারা মদিনা শরীফে মসজিদে নাবাবীর সংলগ্ন একটি জায়গা আছে, ওই জায়গাটির নাম আল্লাহর রসুল বলেছেন রিয়াজুল জান্নাহ। জায়গাটার নাম কি বলেছি? রিয়াজুল জান্নাহ। আল্লাহর হাজি বান্দা জানারা আলহামদুলিল্লাহ তানারা অনেকে ওই জায়গাতে যেতে পেরেছেন, অনেকে যেতে পারেননি, দূর থেকে জায়গাটা দেখেছেন। ওই জায়গাতে যাওয়ার জন্য হাজিদেরকে ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করতে হয়, ইন্তেজার করতে হয়। ওই ইন্তেজার করার পরে অনেকে সেই জায়গাতে পৌঁছাতে পারেন, আবার অনেকে পৌঁছাতে পারেন না। যে জায়গাটা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন মা বাইনা বাইতি অমিম্বারি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ নবী বললেন আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মুকদ্দাস মাঝখানে যে খালি জায়গাটা, ওই জায়গাটি হলো জান্নাতেরই টুকরা। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা জান্নাতের টুকরা। আপনি ওখানে যতক্ষণ বসে থাকবেন আপনি মনে করবেন আমি খোদ জান্নাতের মধ্যে বসে আছি, এবং ওইখানে আল্লাহর হাজি বান্দারা যে দোয়াগুলো চায় ওই দোয়াগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। কথাটা এই জন্যে বলছি, ওই রিয়াজুল জান্নায় যেতে গিয়ে হাজিদেরকে 2-5 ঘন্টা কি করতে হয়? অপেক্ষা করতে হয়, ইন্তেজার করতে হয়। এই ইন্তেজার করার পরে অনেকে সেই জায়গাতে পৌঁছাতে পারেন, আবার অনেকে পৌঁছাতে পারেন না। ভাইরে, ওই রিয়াজুল জান্নাতে বসে বসে আল্লাহ রসুলের মাজার মুকদ্দাস ডাইরেক্ট দেখতে পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলুন। ওই মদিনার রিয়াজুল জান্নার ভিতরে বসে বসে ডাইরেক্ট রসুলের কি দেখা যায়? আপনার কথা বলেন না কেন? আল্লাহ রসুলের মাজার মুকদ্দাস দেখা যায়। এখানে কোনো হাজি সাহেব আছেন? নেই না? যাক বাবা, আপনাদের আব্বা মার দোয়া আল্লাহ আমাকে নিয়ে গেছে। ওই রিয়াজুল জান্নাতের জান্নার ভিতরে বসে বসে ডাইরেক্ট নবী মাজার দেখা যায়। ওটাও জান্নাতের একটি অংশ, এটিও জান্নাতের একটি অংশ, কিন্তু ওই জান্নাতের অংশের ভিতরে বসে ডাইরেক্ট রসুলের মাজার মুকদ্দাস দেখতে পাওয়া যায়। ওই রিয়াজুল জান্নার ভিতরে বসে বসে ডাইরেক্ট নবীর মাজার দেখা যায়। এই জান্নাতের বাগানের মধ্যে বসে কি রসুলের মাজার দেখা যাবে? না না। এই জায়গায় বসে আপনি নবীর মাজার দেখতে পাবেন না। তবে আমার ও আমার বাবাজি ঠিক বলেছেন, এখানে বসে নবীর মাজার নয়, আপনি যদি মানুষের মতো মানুষ হতে পারেন, মানুষের মতো মানুষ, আকৃতিতে মানুষ নয়, আমরা হচ্ছে আকৃতিতে মানুষ, আর মানুষের মতো মানুষ আলাদা। যদি মানুষের মতো মানুষ হতে পারি, এখানে বসে বসে নবীর মাজার মুকদ্দাস নয়, এই জায়গায় বসে বসে ডাইরেক্ট নবীকে দেখা যাবে। একটু জোরে বলুন। এখানে বসে কাকে দেখা যাবে বলেছি? স্বয়ং আল্লাহ রসুলকে দেখা যাবে। আপনি জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দলকে বলে?
আল্লাহর রসুল যে দলটিকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তথা বিশ্বাস হলো এইরকম মাহফিলে আল্লাহর রসুলের আগমন ঘটে থাকে। একটু জোরে বলুন, ভুল ভাঙুন, প্রত্যেকটা মাহফিলেই যে রসুলুল্লাহর উপস্থিতি ঘটে এমনটি নয়, প্রত্যেকটা মাহফিলেই যে রসুলুল্লাহ হাজির থাকেন এমন নয়, তবে এরকম মাহফিলে কিছু কিছু মাহফিলে রসুলুল্লাহর আগমন ঘটে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা মাহফিলেই যে বিশ্বনবী হাজির থাকেন এমনটি নয়, তবে কিছু কিছু মাহফিলে রসুলুল্লাহ হাজির থাকেন। খোদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাহফিলে আল্লাহ রসুল হাজির থাকতেন। একটু সুবহানাল্লাহ বলুন। বাবাজি নিশ্চয়ই আপনারা সিলসিলায় ফুরফারা শরীফের মতদর্শে তথা দাদা হুজুর পীর কেবদা রহমতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ তো নাকি? জি জি, আপনারা ফুরফারা শরীফে গিয়েছেন আলহামদুলিল্লাহ, যেখানে পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী হুজুর বসতেন, তার আগে যেখানে মেজদা হুজুর পীর কেবদা রহমতুল্লাহ আলাইহি বসতেন, ওর পাশে যে বড় টিনের চালওয়ালা ঘরটা দেখেছেন? দেখেছেন। ওই ঘরের ভিতরে এইরকম উঁচু একটা পাকা স্টেজ মতো করা আছে, দেখেছেন? দেখেছেন। ওই জায়গাটার ইতিহাস জানেন? জানেন না। আমার মুজাদ্দিদে জামানের হায়াতে জিন্দেগিতে ওই জায়গাতে তিন দিন ব্যাপী ইসালের সব হতো। এই যে 21-22-23 ফাল্গুন যে ইসালের সব হয়, এই ইসালের সবকে প্রতিষ্ঠিত করেছিলেন কে? মুজাদ্দিদে জামান। তো হুজুরের হায়াতে জিন্দেগিতে ওই জায়গাতে ইসালের সব হতো। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হুজুরের ভক্ত মুরিদ মোতাকেদিনরা আসতেন, তিন দিন ব্যাপী অজনসিহত হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো। আলেমদের ভিতরে কোনো মশলার সমস্যা থাকলে সেই মশলার সমস্যার সমাধান করে ওখান থেকে সঠিক রায়টাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া হতো। বলুন সুবহানাল্লাহ। তবে ওই ইসালের সাহেবের একটা বৈশিষ্ট্য ছিল, মুজাদ্দিদে জামান ওই ইসালের সাহেবে নিজেই সভাপতিত্ব করতেন, আর ওই ইসালের সাহেবে যে সমস্ত আলেমরা ওয়াজ করতেন বসে বসে নয়, আলেমরা ওয়াজ করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজও পর্যন্ত দেখবেন ফুরফুরার ইসালের সাহেবে অধিকাংশ হুজুররা ওয়াজ করেন কিভাবে? দাঁড়িয়ে না বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওই ইসালে সবে মুজাদ্দিদে জামান নিজেই সভাপতিত্ব করছেন। তো হুজুর ঘোষণা করলেন, বাবা বাদ মাগরিব ওয়াজ করবে আমার বসিরাটের বড় মাওলানা। আজকের আল্লামা হুজুরের বাড়ির শেষ ইসালে সব আপনারা জানেন তো। আমি স্বাভাবিকভাবে এই 15ই ফাল্গুন আমি দাওয়াত নিই না, এই 15ই ফাল্গুনে আমি দাওয়াত নিই না, কারণ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লামা হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসায় ওখানে একদম শুরু থেকে টাইটেল পর্যন্ত ওখানে পড়াশোনা করেছি, আর সেই হুজুরের বাড়ির ইসালের সব সারা বছর তো ঘুরছি লোকের বাড়িতে বাড়িতে, অন্তত এই 15ই ফাল্গুনটা আমি দাওয়াত নিই না, অন্তত সেখান থেকে আপনার হুজুরের বাড়িতে মাগরিব থেকে নিয়ে একটু অনেকক্ষণ থাকার চেষ্টা করি। কিন্তু আজকের যে এই দাওয়াতটা আমি কেন নিয়েছি, এ কি আমি ভুল করে নিয়েছি নাকি আমি কিছু মানে আমার কিছু বুঝে আসছে না, যাই হোক আমি এই স্টেজ থেকে নেমেই এখন আমি যাব সেখানে, আল্লাহ যদি নিয়ে যান। তো দাদা হুজুর বললেন, বাবা বাদ মাগরিব ওয়াজ করবে কে? আমার বসিরাটের বড় মাওলানা। মুজাদ্দিদে জামান জীবনে কোনোদিন বসিরাটের হুজুরকে নাম ধরে ডাকেননি, কি বলে ডাকতেন? বড় মাওলানা, আমার বড় মাওলানা ওয়াজ করবে। তো নামাজের পরে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুরু করেছেন, আর মুজাদ্দিদে জামান এইরকম পাশে বসে আছেন, হুজুর পাশে বসে আছেন। হঠাৎ আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির বক্তৃতা চলাকালীন রানিং অবস্থায় মুজাদ্দিদে জামান হঠাৎ দাঁড়িয়ে গিয়েছেন,
আচ্ছা ভাই, আমি এখন এখানে বক্তব্য রাখছি, আচমকা যদি এই লোকটা আচমকা যদি দাঁড়িয়ে যায়, আমার বক্তৃতায় ব্রেক হবে না? হবে না, অবশ্যই। মুজাদ্দিদুজ্জামান থমকে দাঁড়িয়ে গেলেন, বসিরাতের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ বন্ধ করে দিলেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা বড় মাওলানা ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা, তোমার জবানে রস শোনার জন্য, তোমার জবানে নসিহত শোনার জন্য মদিনার জমিন থেকে আবু বাগানের ইসালে সবে স্বয়ং আল্লাহর নবী হাজির হয়েছে। এই কথাটা কেন বলছি যে এরকম মাহফিলে রসুলের আগমন বলুন 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 ঘটে থাকে ভাইরে? তো আজকের এই মাহফিলে যদি রসুলের আগমন হয়ে থাকে, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাই? আল্লাহ চাইলে কুটুম্বিতে কালকেরে হবে, আজকের এই মাহফিলে যদি নবীর আগমন ঘটে যায়, এই সুযোগটা আগামী কাল কি আর পাওয়া যাবে? আমার মুসলমান এটা বুঝলো না। সারা জীবন তো রাস্তায় ঘুরলি, সারা জীবন তো আড্ডা মারলি, বাঁচতে যদি চাস এই জান্নাতের বাগানে একটু শরিক হয়ে যা। এই মাহফিল, আমরা যদি এই জায়গাটার গুরুত্ব জানতাম, আমাদের ভিতরে প্রতিযোগিতা হতো কে আগে এসে জায়গা দখল করে। কিন্তু আমাদের এই জায়গাতে প্রতিযোগিতা না হলেও নায়ক নায়িকার ওই আসরে প্রতিযোগিতা হয়। ঠিক বলছি না ভুল বলছি? এখানে প্রতিযোগিতা হয় না। আপনি জানেন এই মাহফিলের গুরুত্ব বলতে গিয়েই আমাকে এতটা কথা বলতে হচ্ছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আব্বা জান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি প্রত্যেক বছর নবীর শানে একটা করে মাহফিল দিতেন। আমার দিকে তাকান, কার শানে বলেছি? আল্লাহ রসুলের শানে। আর ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতেন, উনি তানাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করতেন। আমি আজকের কমিটির ছেলেদের শুনেছি, বাবা তোরা আজকের মাহফিলের শ্রোতাদের জন্য তাবারুকের ব্যবস্থা করে। জি হুজুর। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা প্রত্যেক বছর নবীর শানে একটা করে মাহফিল দিতেন। ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতেন, তাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করতেন। তো এক বছর আর্থিক সংকটের জন্য উনি রসুলের সামনে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু তাবারুকের ব্যবস্থা কিছু করতে পারেননি। তবে বাড়িতে কিছু ভাজা ছোলা ছিল। কি ছিল বাবা? ভাজা ছোলা। ওই ছোলাগুলো মাহফিলের শেষে শ্রোতাদের ভিতরে তাবারুক হিসাবে বন্টন করলেন। বন্টন করে মধ্যরাত পর্যন্ত মাহফিল হলো, মাহফিলের শেষে উনি শুয়ে পড়েছেন। ওই রাতে ঘুমিয়ে 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 শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের সঙ্গে আল্লাহর নবীর দিদার নসিবি হল। ওই রাতে হুজুরের আব্বা জান আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আব্বা। আল্লাহ নবীকে সালাম দিয়ে নজর কোণে দেখে তাকিয়ে দেখেন, আল্লাহ নবীর কাছে ওই ভাজা ছোলা দেখতে পাওয়া যায়, যে ভাজা ছোলাগুলো উনি শ্রোতাদের ভিতরে বন্টন করেছিলেন। ওই ভাজা ছোলাগুলো আল্লাহ নবীর কাছে দেখতে পেলেন। হুজুরের আব্বা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এই ভাজা ছোলাগুলো আপনি কোথা থেকে আনলেন? আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে ভালোবেসে মহাব্বাত করে প্রতি বছর আমার সামনে একটা গনে মাহফিল দিতে, ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতো তাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করতে, এবছরে আর্থিক সংকটের জন্য তেমন তাবারুকের ব্যবস্থা করতে পারোনি বাবা, তবে ভাজা ছোলাগুলো শ্রোতাদের ভিতরে মেহমান
দানি করেছিলে ও আল্লাহর বান্দা, তোমার মাহফিল তোমার ছোলা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক তোমার মাহফিল কবুল করে, আল্লাহ পাক তোমার ভাজা ছোলাগুলোকে কবুল করে মিসলে সুরাত আমার কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি? তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বার ওই মাহফিল আল্লাহ কবুল করে মাহফিলের সংবাদ, মাহফিলের তাবারুক যদি রসুলের কাছে মিসলে সুরাত যদি পৌঁছে দিয়ে থাকেন, আজকের এই মাহফিল যদি কবুল হয়, এই মাহফিলের তাবারুকও যদি কবুল হয়, আল্লাহ চাইলে এই সংবাদটা যদি আল্লাহ আমার নবীর কাছে পৌঁছে দিয়ে দিতে পারেন, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? এটা মুসলমান বুঝল না। আল্লাহ হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি মূল বক্তৃতায় আগিয়ে যাব। যারা ভাই আপনার দূরে বসে আছেন কাছাকাছি আসুন, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আমি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতে শরীফার ভিতরে বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে আল্লাহ মূলত দুটি কথা বলেছেন, দুটি কথা। তার মধ্যে এক নাম্বার বলেছেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায় আমাকে ভয় করো। কে বলছেন বলুন, একটু কথা বলুন। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, আমি আল্লাহ আমাকে ততটা ভয় করো। পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। আল্লাহ মূলত দুটি কথা বলেছেন, এক নাম্বার আমাকে ভয় করো, দুই নাম্বার যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। বাবাজি আপনারা সাক্ষী দেন, এই যে আমি অনেকটা আগে আমি দুটি কথা রেখে এসেছি যে এখান থেকে 25-30 বছর আগে এত মাহফিল ছিল না, এত এত বক্তা ছিল না, কিন্তু সেই সময় মাহফিলের প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, আলেম ওলামার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, এখন মাহফিল বেড়েছে, হুজুরের সংখ্যা বেড়েছে, কিন্তু ওই দুটো জায়গায় লাভ হয়েছে না লস হয়েছে? লস। এবার আপনারা বলুন, বাবা বর্তমান যুগে ওয়াজ বেড়েছে, বক্তার সংখ্যা বেড়েছে, যে গতিতে মাহফিল হচ্ছে সেই তুলনায় পরিবর্তনের সংখ্যাটা কি সেই তুলনায় হচ্ছে না তার চেয়ে কম হচ্ছে? কম হচ্ছে। শুধু কম নয়, আমি দেখছি যে ওয়াজের গতি যত বেড়েছে, মাহফিলের গতি যত বেড়েছে, আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজ বেড়েছে না কমেছে? কেন 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 হিসাব তো তা বলে না, হিসাব তো এটাই ছিল যে ওয়াজ বেড়েছে মানে ওইটা কমবে, কিন্তু দেখছি ওয়াজও বাড়লো, অন্যায় অপরাধও বাড়লো। কারণ কি? আমার কথা বুঝতে পারছেন? পাচ্ছেন না? ওয়াজও বাড়লো, অন্যায় অপরাধও আমাদের দ্বারায় বাড়লো। কারণ 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 এর কারণ হচ্ছে আমরা ওয়াজ শুনছি, আবার আমাদের দ্বারাতে বড় বড় অন্যায় অপরাধ কাজ হচ্ছে, মানে মানে আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, ওই আল্লাহর ভয়টা আমাদের ভিতরে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ আসেনি। আমাকে ভয় করো বাবা,
আমরা মানুষ মানুষকে যতটা ভয় করি, আমরা মসজিদের ইমাম সাধারণ মানুষ মসজিদের ইমামকে যতটা ভয় করে, সাধারণ মানুষ আমার মতো হুজুরকে যতটা ভয় করে, সাধারণ মানুষ আমরা লিডার ক্যাডার মোড়ল মাতব্বারকে যতটা ভয় করি, এই ভয় যদি আল্লাহকে করতাম বিশ্বাস করুন আমাদের জীবন বদলিয়ে যেত, আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। আপনারা কথাটা মানেন না মানেন না, আমাদের জীবন বদলে যেত, আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। আমরা যদি আল্লাহকে ভয় করতাম, আমাকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নেই, মসজিদের ইমামকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার হবে না, লিডার ক্যাডারকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নেই। কিন্তু এই ভয় যদি আপনি আল্লাহকে করেন আপনার জীবনটা বদলিয়ে যাবে। একটু সুবহান আল্লাহ বলুন। বাবা তোরা আবার এ নিয়ম চালু করেছিস কেন খোকা? মাহফিলে চা, এতে তো মানে বক্তব্যের অসুবিধা হবে, তাড়াতাড়ি দিয়ে দাও, বসে বসে দাও, মানে বসে বসে নিচু হয়ে দাও। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহু আকবার। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নেই। আমি তার একটা একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের সমাজে অনেকে বিড়ি খায়, বিড়ি খাওয়া ভালো না খারাপ ওটা আমি বলতে যাব না, তবে আমাদের মতো হুজুরদের দেখলে কি মসজিদের ইমামকে দেখলে ছেলেরা বিড়িটা কি করে ফেলে দেয়? তাহলে সাময়িকভাবে ও আমাকে ভয় করে, মসজিদের ইমামকে ভয় করে ও বিড়িটা ফেলে দিল। ভাই আমি কিংবা ওই মসজিদের ইমাম ওই ব্যক্তির দৃষ্টির আড়াল যেই হব, পুনরায় ওই বিড়িটা আবার ওই ভদ্রলোকের হাতে উঠবে না উঠবে না বলুন? উঠবে। আমার অনেক মা বোন দেখেছি, অনেক মা বোনদের মাথায় কাপড় থাকে না, কিন্তু মসজিদের ইমামকে দেখলে আমাদের মতো হুজুরকে দেখলে অন্তত সমিয়ে করে মাথায় কাপড়টা টেনে দেয়। তাহলে সাময়িকভাবে উনি আমাকে ভয় করে, মসজিদের ইমামকে ভয় করে ওই মা তার কাপড়টা মাথায় তুললেন। আমি কিংবা ওই মসজিদের ইমাম যখনই ওই মায়ের দৃষ্টির আড়াল হব, পুনরায় কিন্তু ওই কাপড়টা আবার মাথা থেকে নেমে যাবে। ভাই মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, মানুষের দৃষ্টি গোপন করে অনেক কিছু করা যায়। আপনারা বলবেন আল্লাহর দৃষ্টি গোপন করে কি বান্দার জীবনের একটা কাজ আমরা কি করতে পারবো? আল্লাহ পাকের দৃষ্টি গোপন করে, আল্লাহ পাকের দৃষ্টি গোপন করে আমাদের জীবনের একটা কাজ করতে পারবো? আমাদের জীবনের কোনো কাজ আল্লাহর দৃষ্টি থেকে আমরা কি গোপন করতে পারবো? না। এই ভয় যিনি বিড়িখোর ও বিড়ি খাওয়া ভালো না খারাপ আমার জানার দরকার নেই, উনি ওই ভয়টা মসজিদের ইমামকে না করে আমার মতো ব্যক্তিকে না করে, ও যদি এই ভয়টা আল্লাহকে করে, মরণের আগ পর্যন্ত ওর হাতে ওই বিড়ি উঠবে না। ওই মা আমাকে ভয় না করে, মসজিদের ইমামকে ভয় না করে, ওই মায়ের মনে যদি এই বিশ্বাস থাকে আমার এই দৃশ্যটা আল্লাহ দেখছে, সঙ্গত কারণ ছাড়া ওই মায়ের মাথা থেকে কাপড় নামবে না। মানুষকে ভয় নয়, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, বাবা আল্লাহকে ভয় করতে হবে দেখে না, না দেখে বলুন বলুন না দেখে জাহান্নাম, না দেখে আজাব, না দেখে। আমার সমাজে এখনো বহু মানুষ আছে যাদের মনের এই রকম বিশ্বাস যে আমরা যে অপরাধগুলো প্রকাশ্য করি এই অপরাধের খবর আল্লাহ রাখে, আর যে অপরাধগুলো গোপনে গোপনে করি এই অপরাধের খবর আল্লাহ রাখেন না। নাউজুবিল্লাহ বলুন, আমরা কি এই রকম স্রষ্টার বিশ্বাসী যিনি প্রকাশ্য বিষয়ের খবর রাখেন গোপন বিষয়ের খবর রাখেন না?
আমরা কি এরকম স্রষ্টার বিশ্বাসী? না, আমরা এমন স্রষ্টার বিশ্বাসী যিনি প্রকাশ্য এবং গোপন উভয় বিষয়ের খবর রাখেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। বাবা, বিশাল একটা তেঁতুল গাছ, একটা তেঁতুল গাছে কতটা পাতা গুনে শেষ করা কি আমাদের দ্বারা সম্ভব? না। ওই তেঁতুল গাছের একটা পাতা যদি খসে পড়ে আল্লাহ খবর রাখে না? রাখে না, রাখে। অমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার খবর আমাদের আল্লাহ রাখে না? রাখে না, রাখে। আটলান্টিক মহাসাগরের নিচে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যে প্রাণীগুলোকে মাইক্রোস যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়, ওই প্রাণীরা যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই ক্ষুদ্র প্রাণীর আওয়াজ আমার আল্লাহ শুনতে পান। একটু জোরে বলুন। এই বিশ্বাস যতক্ষণ আমাদের মধ্যে না আসবে, এই চিন্তা চেতনা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে, বিশ্বাস করুন পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না। কিন্তু ওর মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, একটা ওষুধেই কমপ্লিট। একটু সুবহানাল্লাহ বলুন। আপনি পুলিশ প্রশাসন দিয়ে কারোর চরিত্র সংশোধন করতে পারবেন না, পুলিশ প্রশাসনের প্রয়োজন নাই। ওর ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, একটা ওষুধে ওর জীবন বদলিয়ে যাবে। একটু জোরে বলুন। আল্লাহ পাক বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে, আমার জাহান্নাম না দেখে ভয় করবে, আমার আযাবকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের সমূহ গোনাগুলোকে মাফ করে দিই। আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ খুশি হয়ে আপনার জীবনে গোনা কি করে দেবে? আর আপনি যদি হুজুরে ভয় করেন, হুজুর আপনার কি করবে? হুজুরের ভিতরেও যদি ওই 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 স্রষ্টার ভয় না থাকে, ও হুজুরও আসল হুজুর না। ও হুজুরও খানায় যাবে, আর ওই হুজুরকে যে অনুসরণ করবে ও কোথায় যাবে? ওই একই জায়গায় যাবে। হে বাবা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়। আপনি জানেন সারা পৃথিবীতে যারা জানারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, বড় পীর সাহেব, পীর বাকি বিল্লাহ, খাজা আজমিরি, পীর উসমান হারুনি, সুফি ফতেহ আলী, সুফি আব্দুল মোমেন, মুজাদ্দদ জামান, তার পাঁচ কলিজার টুকরা, বসিরহাটের আল্লামা হুজুর রহেমাহুল্লাহ, আমি যতগুলো মনীষীর নাম করেছি, এনাদের ভিতরে যদি ওই তিনটে বিষয়ের ভয় পূর্ণাঙ্গ না থাকতো, আল্লাহর নামে শপথ করে বলছি ওনারা আল্লাহর ওলি হতে, বাস্তব বলছি না অবাস্তব বলছি? পারত না। দাদা হুজুর মানুষ না ফেরেশতা? আপনার চুপ করে আছেন কেন? দাদা হুজুর মানুষ না ফেরেশতা? মানুষ। আমি কি মানুষ? এই দুটো মানুষের মধ্যে পার্থক্য আছে না? নেই। আসমান জমিন ডিফারেন্স, কিসের ডিফারেন্স? উনিও মানুষ আমিও মানুষ। হা হা হা, ও ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহর ভয় কাদের ভিতরে ছিল? জাহান্নামের ভয় কাদের ভিতরে ছিল? কবরের ভয় কাদের ভিতরে ছিল? শুনে রাখো, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর একদিন রাস্তা দিয়ে চলেছেন, হুজুর কোনো একদিন, হুজুর আমার কোনো একদিন রাস্তা দিয়ে চলেছেন, হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় নয় থেকে দশ
বছরের একটি বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে 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 কাঁদছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাকে কাঁদতে দেখে গুটি গুটি পায়ে বাচ্চা নিকটস্থ হয়ে ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাবা ছেলে কি হয়েছে তোমার, কিসের জন্য তুমি কাঁদো, কেন তুমি কাঁদো, তোমার আব্বা কি তোমাকে মেরেছে নাকি, তোমার আম্মা তোমাকে আঘাত করেছে নাকি। ওই ছেলেটা বলেছিল, ও জগতে নেমাম আমার আব্বা আমাকে মানেনি, আমার আম্মা আমাকে মানে না, আমার কান্নার ভিতরে যথেষ্ট কারণ লুকিয়ে, কি কারণ বাবা ছেলে। ও জগতে নেমাম আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমি বাড়িতে গিয়ে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম, আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না, আমাদের বাড়িতে খানা মজুদ ছিল না, আমার আম্মা জান আমার বুকে আহার দেওয়ার জন্য আমার আম্মা ওনানের উপরে একটা হাঁড়ি চাপি দিই, আমার আম্মা বড় একটা কাঠ ওনানের ভিতরে দিয়ে, আমার আম্মা কয়েকবার চেষ্টা করলেন ওই বড় কাঠের গায়ে আগুন লাগানোর, আমি দেখলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না, আমার আম্মা ওনানের ভিতর থেকে বড় কাঠটাকে টেনে বার করে নিয়ে ছোট ছোট কাঠ কুচি কুচি কাঠ ওনানের ভিতরে দিয়ে আমার আম্মা যেই না আগুন লাগিয়ে দিলেন অতি সহজে ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, ওনানটা জ্বলে উঠলো, ওনানটা ধরে উঠলো, আমার আম্মা এবারে পূর্ব সেই বড় কাঠটা এবারে যেই না উনানের ভিতরে দিয়েছেন, আমি দেখতে পেলাম অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল। জগতের ইমাম মায়ের রান্নার ওই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটি আয়াতে শরীফার কথা মনে পড়ে গিয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন উকুদু আন্নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক তার একদল বান্দা বান্দি দিয়ে এবং এই জমিনের পাথর দিয়ে আল্লাহ জাহান্নামার কাঠ হিসাবে ব্যবহার করবে, আল্লাহ জাহান্নামার খোরাক হিসাবে ব্যবহার করবে। ও জগতের ইমাম আমি চিন্তায় পড়ে গিয়েছি, আল্লাহ পাক কামাতে মাঠে আমাদের মতো বাচ্চাগুলোকে আগে যদি জাহান্নামায় ফেলে দি, আল্লাহ যদি জাহান্নামটাকে জ্বালিয়ে নেয়, আল্লাহ যদি জাহান্নামটাকে ধরিয়ে নিয়ে তারপরে আমাদের আর বড় বড় লোকগুলোকে যদি আমাদের উপরে ফেলে দেয়, আমরা জাহান্নামার তলদেশে পৌঁছে যাব, জাহান্নামার নিম্ন দেশে চলে যাব। জগতের মাহাম জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না, এই ভয়ে খাদা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে 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 আল্লাহর ভয়ে তার জাহান্নামার ভয়ে কাঁদছি। ছেলেটার বয়স কত বলেছি? 9-10। বাহ, ওই ছেলেটা মায়ের রান্না করার দৃশ্য দেখে কোরআনের আয়াতের কথা মনে, আল্লাহর জাহান্নামের কথা বলুন বলুন, সেই ভয়ে কাঁদতেছে। ভাইরে, আমরাও তো পৃথিবীতে অনেক কিছু দেখতেছি ভাই, কিন্তু আমাদের দাঁড়ির চুল পেকে গেছে, এখনো চাচা অসজানা, ভাইপো অসজানা। আল্লাহ কত কিছু দেখাচ্ছে, কত কিছু দেখছি, এখনো আমরা সংযত না, এখনো আমরা সোজা না। আমরা আল্লাহ ভালো হয়ে গেছি, জাহান্নামের কথা ভুলে গিয়েছি, কবরের কথা ভুলে গিয়েছি। ও ছেলেরা জোয়ানেরা শুনে রাখো, বাবা আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি কত নামাজ কাজা করে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর আমার আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে পড়াবে। এই বাবা কত বলেছি,
আমার সঙ্গে একটু কথা বলা যাবে না বাপ, আমি কালকের আর আসবো না, কালকের আমি আর আসবো না, আর কালকের আমি আপনাদের আর বিরক্তি বোধ করবো না, আমি দু ঘন্টার হুজুর। এক বক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কতদিন জাহান্নামায় ফেলে পড়াবে? 2,88,00,000 বৎসর। আচ্ছা বলুন, আমার সমাজে এখনো এইরকম মুসলমান আছে না নেই যে এক নাগারে 30-40 বছর নামাজ পড়ে না? আছে, কিন্তু আমার মতো হুজুরির ভালোবাসে, আমার মতো হুজুরকে ভালোবাসে, ওরে বাঁচাবে কে? ওকে বাঁচাবে কে? এখন ভাই 30-40 বছর ও নামাজ পড়ে না, আল্লাহ না করুক, ওর ঠিকানা যদি জাহান্নাম হয়, ও জাহান্নামে থাকতে হবে কতদিন? আমার একটু হিসাবটা বলে দিতে পারবেন? যে এক অক্ত যদি 2,88,00,000 বছর জাহান্নাম হয়, তো দিনে 5 অক্ত ওই লোকটা 30 বছর নামাজ পড়িনি, আল্লাহ পাক ওর উপরে অসন্তুষ্ট হয়ে ওর ঠিকানা জাহান্নাম করে দিয়েছে, জাহান্নামে থাকতে হবে কতদিন? কম্পিউটারে হিসাব আসবে বলে মনে হয়? এই ভয়টা এখনো পর্যন্ত এক শ্রেণীর মুসলমানের ভিতরে জায়গা পায়নি, যার জন্য এখনো পর্যন্ত সোজা না, এখনো বেঁকা, এখনো বেঁকা। বাবা, কেয়ামতের মাঠে আমি তোমার কোনো উপকার করতে পারবো না বাপ, কারণ কেয়ামতের মাঠে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। কারা? নবীরা, নবীরা কেয়ামতের মাঠে নবী আলাইহিমুসসালামগণ, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লুত নবী, জাকারিয়া নবী, সব বলবে নাফসি নাফসি। হাসরবাসীরা আমাদের আব্বাজানের কাছে যাবে, আমাদের আব্বাজান মানে আদম আলাইহিসসালাম, গিয়ে বলবেন যে আপনি তো আমাদের আদি পিতা। হাসরের ময়দানে এই সূর্যের 12টা মুখ হবে, এখন একটা, আরো 11টা জমিন পুড়ে লাল তামা হবে, হাসরবাসীদের মাথার ঘিনু টকবক করে ফুটবে, কারোর চোখ দিয়ে, কারোর নাক দিয়ে, কারোর কান দিয়ে মাথার ঘিনুগুলো বজবজ করে বার হবে। কি হচ্ছে বাবা? হ্যাঁ, আমি কি বলছিলাম, সূর্য 12টি মুখ হবে, জমিন পুড়ে লাল তামা হবে, তো হাসরবাসীরা, ভাই কে এখানে করছেন? আপনাকে তো বললো একবার আপনি এই কাজটা এখানে আপনি করবেন না। তো হাসরবাসীরা কেয়ামতের মাঠে কারোর কারোর গোনা তার হাঁটু পর্যন্ত গোনার ঘামে, কারোর হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর মাজা পর্যন্ত ডুবে যাবে, কারোর থুতুনি পর্যন্ত ডুবে যাবে, কেউ গোনার ঘামে পড়ে হাবুডুবু খাবে। তো এই কঠিন পরিস্থিতিতে হাসরবাসীরা আমাদের আব্বাজানের কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, তো আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, অন্তত আমাদের বিচারটা শুরু হোক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের বরাদ্দ হোক। তার মানে হাসরবাসীরা মনে করবেন যে আজকের এই হাসরের ময়দানের এই আজাবের চেয়ে মনে হয় জাহান্নামের আজাবটা একটু হালকা, তো ওনারা বলবেন আমাদের বিচার শুরু হোক। তো আমাদের আব্বা জানের কাছে গিয়ে বলবেন, আপনি তো আমাদের আব্বা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। আব্বাজান বলবেন, হাসরবাসীরা তোমাদের দাবি সত্য, কিন্তু আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম। কোন হুকুম বাবা?
কোন হুকুম মনে নেই? ওই যে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আব্বা জান আম্মা জানকে জায়গা দিয়ে, আমাদের আব্বা মাকে জায়গা দিয়ে আল্লাহ খোলা অর্ডার দিয়েছিলেন, তোমরা জান্নাতের ভিতরে সব কিছু তোমরা সব নেমাতকে তোমরা ভোগ করবে, কিন্তু আমি তোমাদের বলছি খবরদার যেন তোমরা এই গাছটার নিকটবর্তী হয়েও না। তো সেই দুজনে ইবলিসের ধোকায় সেই গাছের নিকটবর্তী হলেন এবং সেই নিষিদ্ধ ফলটাকে ভক্ষণ করলেন, যে এই হুকুম অমান্য করার কারণে তিনি দুনিয়া এসে 300 বৎসর মতান্তরে 350 বৎসর ধরে কাঁদলেন। আল্লাহ পাক তানার সেই লাগজাসকে ক্ষমা করে আল্লাহ নবী আদমকে তার মনোনীত বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্বাজান বলবেন আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ ভয় হচ্ছে আল্লাহ পাক যদি আজকের আমাকে ওই কথাটা জিজ্ঞাসা করে। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আহমদ আজল গি সিনে মে গে মহ মেরা দিল মদিনে মে গে আল্লাহুম্মা সাল্লি আলা বাবা। খুব গুরুত্ব সহকারে শুনুন, আব্বাজান আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলেন, কিন্তু সেই লাগজাসকে আল্লাহ কি করে দিয়েছেন? মাপ করে দিয়ে আবার নবী আদমকে আল্লাহ মনোনীত বান্দা হিসাবে কবুল করেছেন। এরপরেও আব্বাজান কায়ামাতের মাঠে ওই ভয়টা করে আল্লাহ পাকের দরবারে কথা বলতে সাহস করবেন না। একটু আল্লাহ একবার বলুন। এই যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের অবস্থা হয়, ভাই আমার অবস্থা কি হবে? আহা, কিয়ামতের মাঠে দেখা যাবে এক এক নবী এক এক নবীর কাছে ট্রান্সফার করবেন, আমি পারবো না, অমুকের কাছে যাও। তিনি বলবেন আমি না, অমুকের কাছে যাও। সর্বশেষ কোন নবী দায়িত্ব নেবেন না, কোন নবী দায়িত্ব নেবেন না। সর্বশেষ হাসরবাসীরা যাবেন আমাদের নবী পাক সাল্লামের কাছে। আমাদের নবীকে গিয়ে সালাম দিয়ে সব কথা বলবেন। আমাদের নবী আকায় নামদা মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন। ওই সময়ে আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবে, কাঁদতে থাকবে, রোনাজারি করতে থাকবে। আল্লাহ পাক ওই সময় বলবেন হাবিব আপনি কাঁদবেন না মাথা তুলুন, হাবিব আপনি কাঁদবেন না মাথা তুলুন, কি চাওয়ার চান? আমি আল্লাহ আজকে দিনে আপনার সুপারিশকে কবুল করব। বলুন সুবহানাল্লাহ। বাবাজি এটাই হলো নবীর জন্য অনুমতি, আল্লাহ অনুমতি দেবেন, হাবিব কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, কি চাওয়ার চান? আপনার দরখাস্তকে আমি কবুল করব। আল্লাহ নবী সিজদায় পড়ে রোনাজারি করবে, কান্নাকাটি করবে। আল্লাহ পাক আমাদের নবীর দোয়াকে কবুল করে, আমার আল্লাহ আমাদের নবীর সুপারিশকে কবুল করে হাসনের ময়দানে বিচার শুরু করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে অন্য নবীরা আল্লাহর কাছে সুপারিশ করবেন, সাহাবীরা
আল্লাহর কাছে সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, আল্লাহর ওলিদের সুপারিশ করবেন। এক কথায় আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, মানদাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তার জাতের অহংকারের কথা বলছেন, তার জাতের গর্বের কথা বলছেন, কে আছে আমার অনুমতি ব্যতীত আমার কাছে সুপারিশ করে। অর্থাৎ আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবেন, কেবলমাত্র কেয়ামতের মাঠেই তিনিই সুপারিশ করতে পারবেন। তো আমাদের আব্বাজান কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে কথা বলার সাহস থাকবে না, সেই আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলেন। আল্লাহ তাকে ওই সেই লাগজাসকে ক্ষমা করে মনোনীত বান্দা হিসাবে কবুল করার পরেও হাশরের ময়দানে ভয়টা ষোলো আনা থাকবে। বাবা বাবা, নামাজটা কার হুকুম? বাপ বাপ, আল্লাহর হুকুম। আমরা কার বান্দা? হুকুম অমান্য করি কার? ওই ছেলেটা 9 থেকে 10 বছরের বাচ্চা, ও মায়ের রান্না করার পদ্ধতি দেখে কোরআনের আয়াত জাহান্নামের কথা মনে পড়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, আমি আমার জীবনে আল্লাহর হুকুম এত অমান্য করলাম, আমার কি কোনোদিন একটু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় লাগে না বাবা? ও ছেলেরা, জোয়ানেরা, বাবা তোরা মাহফিল নিয়ে যে মাতামাতি করছিস, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আল্লাহ তোদের দিনের খাদেম হিসাবে কবুল করুক। তবে বাবা, হাত ধরে বলে যাচ্ছি, নামাজটা ছেড়ো না। তাহলে কোনো লাভ নেই বাবা, কোনো লাভ নেই বাপ। ও ভাই, ও একজনের 50 পয়সা হারিয়ে গেছে, ও 2 টাকা খরচ করে মোমবাতি কিনে খুঁজতেছে, হারিয়ে গেছে কত জোরে বলুন, মোমবাতি কিনেছে ক টাকা দে? তো আপনি যেটা বললেন ওইরকম হবে? এক অক্ত 2 কোটি 88 লক্ষ বৎসর। ও ছেলেরা, জোয়ানেরা শুনে রাখো বাবা, ও মায়েরা বোনেরা শুনে রাখুন, বাবাজি যে ইমামে আজমের নজরে ওইটা ধরা পড়লো, ওই ইমামে আজমের কতটা জীবনে ইবাদত আমল ছিল, ভয়টা কতটা ছিল একটু শুনে রাখুন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ পৃথিবীর জমিনে 70 বছর হায়াত দিয়েছিলেন, 70 বছর। ইমামে আজম আবু হানিফা রহমাত 70 বছরের ভিতরে হুজুর 55 বার হজ করেছিলেন। সবাই মিলে একটু জোরে বলা যাবে না? 70 বছরে হজ বলেছি কবার? আমি আল্লামা হুজুরের কিতাব থেকে হজ করছি। আমি কিন্তু আম গাছের ছাল বলে জাম গাছে লাগানোর ছেলে না, ও যেখানকার মাল ওই জায়গায় লাগাবো ইনশাল্লাহ। উনি 70 বছর হায়াত পেয়েছিলেন, 70 বছরে 55 বার হজ করেছেন। ভাই, এখনো আমাদের সমাজে অনেক লোক আছে যে হজ ফরজের উপরে যদি আরো কিছু থাকে তাও হয়ে গেছে, কিন্তু ও চাষা হজে যাবা না, তা বলতেছে খোকা এখনো ছোট মেয়েটার বিয়ে দিতে পারেনি। তার মানে চাষা গ্যারান্টির কাটলে বসে রয়েছে, উনি ছোট মেয়ে বিয়ে দিয়ে তারপরে হজে যাবেন এরকম গ্যারান্টির কাটলে বসে রয়েছে। ভাই, এখানে আজকের আমরা যারা বসে আছি জ্যান্ত অবস্থায়, কালকে জ্যান্ত অবস্থায় সকাল হবে, একজন একটু হাত তুলে গ্যারান্টি দেবেন কেন? ও চাষা ছোট মেয়ের বিয়ে দিয়ে হজ করবে, ও গ্যারান্টি দিচ্ছে, আপনি পারবেন না কেন? আমার কথা বুঝতে পারছেন, পাচ্ছেন না? আরে উনি তো গ্যারান্টি দিচ্ছেন এখনো ছোট মেয়ের বিয়ে হয়নি। অনেক জন যুবককে বলেছি, বাবা তোরা আমাদের নিয়ে এত যত্ন করিস, ভাইরে নতুন জামাইদের চেয়ে আমরা যারা হুজুর আমরা আরো বড় জমিদার, নতুন জামাইরা যা যত্ন পায় না তার চেয়ে 3 গুণ যত্ন আমাদের হয়। ঠিক বলছি না ভুল বলছি? নতুন জামাই আসলে আমি এখানে আসার সঙ্গে সঙ্গে কমিটির ছেলেরা আমাকে একদম গাট করে আমাকে একদম লম্বা লম্বা বালিশ দুটো আছে, হুজুর কায়তো হতে পারে শীতও হতে পারে, ছোট ছোট বালিশও দুটো আছে, আমারে নিয়ে গদিতে বসিয়ে দিয়ে 1 নম্বর কথা, হুজুর কি খাবেন? আমি কত বড় জমিদার এসে গেছি, কি খাবেন?
আপেল খাবেন না, আঙুর খাবেন, নেশপতি না বেদানা, হ্যাঁ রুটি খাবেন না গোস্ত খাবেন, ভাত খাবেন না কি খাবেন, কি খাবেন? তারপরে নতুন জামাইরা যখন আসে ওদেরকে উজুর পানি দেয়, ঘোড়ার ডিম নামাজ পড়েন না তো উজুর পানি কোথাতে দেবে, নতুন জামাইয়ের পেশাবের পানি তুলে দেয়, আপনার কথা বলেন না কেন, নতুন জামাইয়ের পেশাবের পানি দেয়, আমাদের দেয় না, দেয় না, কমিটির ছেলে বদনালে দাঁড়িয়ে থাকে, হুজুর ধরেন, ও কমিটির ছেলের মনে হয় ও আমার সঙ্গে মনে হয় বাথরুমের ভিতরে যেতে পারলে ভালো হয়, বাথরুমের ভিতরে যেতে পারলে ভালো হয়, বাবা নতুন জামাই ভালো মাছ খাবে, নতুন জামাই গরুর গোশত, নতুন জামাই মুরগির মাথা, নতুন জামাই রান, নতুন জামাই এই খায় ঠিকই, কিন্তু নতুন জামাই যখন বাড়ি যায় ও কি ছোট ছোট শালিদের টাকা দিয়ে যায় না নিয়ে যায়, আমাদের কি তাকান, ছোট ছোট শালিদের টাকা দিয়ে যায় না নিয়ে যায়, দিয়ে যায়, আর ভালো গোশত খাবে হুজুর, মাছের মাথা হুজুর, রান চিববে হুজুর, হুজুর যখন বাড়ি যায় তোমার গা মাল দিয়ে যায় না নিয়ে যায়, তোরা আমাদের এত যত্ন করলি, এত আহ্বান করলি, আমরা কি তোদের একটু উপকার করতে পারবো না, পারবো না, অনেক জওয়ান যুবককে বলেছি ভাই রে তোরা আমাদের লিয়ে এত আদর যত্ন করতেছিস আলহামদুলিল্লাহ, নামাজটা পড়িস, তা বলতেছ হুজুর এখনো বিয়ে করিনি, এখনো এখনো বিয়ে করিনি, তার মানে ওই কথার দ্বারা আমাকে বোঝাতে যাচ্ছে যে বিয়ে না করা পর্যন্ত নামাজ মাফ, তার মানে ওর কাছে গ্যারান্টির কার্ড আছে ও বিয়ে করে তারপর কায়দা করে নামাজ ধরবে, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার 70 বচনের ভিতরে 55 বার হজ করেছিলেন, শুধু তাই নয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করতে, একটু জোরে বলা যাবে না, বাপ বেটায় মিলে বলো, চাচা ভাই পো মিলে বলো, দুরাকাত নামাজে একবার করে, আমি বলে দিলাম আর আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, এক মিনিটও সময় লেগেছে কাজ ফিনিশ, কিন্তু দুরাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়া কি চার দিকানি কথা মনে করেছেন, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে একটা প্রতিষ্ঠান চালাই হেফজ মাদ্রাসা, আল্লাহ চালান, আমি ওসিলা, একটা ছেলেকে পেশাব পায়খানার খাওয়া বাদ দিয়ে যদি এক জায়গায় বসে একটা হাফেজ যদি খতম পড়ে মিনিমাম 6-8 ঘন্টা সময় লাগবে, তারপরে এক খতম, ভাইরে আমাদের অনেক মসজিদে আমরা অনেকে জামাতে নামাজ পড়ি, স্বাভাবিকভাবে ফজরের ফরজ নামাজের জামাতে ইমাম সাহেব লম্বা ছোট করে না লম্বা করে, বলুন বলুন, লম্বা হয়, সুন্নাত তরিকা লম্বা, তো দেখা যায় অনেক মুসল্লি আছে ইমামের কেরাত যদি খুব লম্বা হয় অনেক মুসল্লি পিছন দিক দিয়ে সিগন্যাল মারে, ছোট করো দাঁড়ানো যাচ্ছে না, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজে পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন, ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করতেন, শুধু তাই নয় বাবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার কবরের জায়গাটাকে নির্ণয় করে নিয়ে ভক্ত মুরিদদের ডেকে বললেন, বাবা
আমার ইন্তেকালের পরে এই জায়গায় আমাকে কবরস্থ করবে, এই জায়গায় আমাকে দাফন করবে, জীবিত অবস্থায় নিজের কবরের জায়গাটাকে নির্ণয় করে নেওয়া যায়, জীবিত অবস্থায় নিজের কবরের জায়গাটাকে নির্ণয় করে নেওয়া যায়। বাবা এই জায়গাটা আমাকে কবর দিবি, এই জায়গাটাকে আমাকে দাফন করবি। চার এমামেরা কে মাম, এমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কবরের জায়গাটাকে নির্ণয় করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, এমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কতবার বলেছি? 7000 বার। এই আমি কিন্তু গাঁজায় দমদমা কথা বলতেছি নি, বলো, নিজে পড়েছি তাই বলছি। 7000 বার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআন খতম করলেন। মানুষটার ইবাদত আমলে কোনো ত্রুটি আছে বলে মনে হয় না? ভয়টা দেখুন, ভয়টা দেখুন। ওই মানুষটা হজ পাকে গিয়েছেন, ওই মানুষটা হজ পাকে গিয়েছেন, গিয়ে দেখে একদিন গভীর রাতে উনি কাবা এসে দেখে কাবা ফাঁকা। আমার জীবনের প্রথম হজ ছিল 2006 সালে। তো আমি মনে করলাম যে যত রাত হবে কাবা তত ফাঁকা হবে। ও আল্লাহ, সে যত রাতে গিয়েছি গিয়ে দেখি আরো ভিড় বেশি। ইমামে আজমের জমানায় তো এত মানুষ ছিল না। তো উনি একদিন গভীর রাতে খানায় কাবায় গিয়ে দেখে কাবা ফাঁকা। তো উনি একটা সুযোগ পেয়েছেন, ভাই নিরালা নির্জনে দোয়া চাওয়ায় একটা এশক আসে না? আসে না, আসে না, আসে না। নিরালা নির্জনে হাত তুলবেন আর জীবনের অপরাধের কথা মনে করবেন, আপনার অজান্তেই চোখ দিয়ে দদ্দর করে পানি আসবে, দদ্দর করে পানি আসবে। মানুষের চোখে যে এত পানি আমার জানা ছিল না। মাকামে ইব্রাহিম, যেখানে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিম কাকে বলে অনেকে জানেন না, আজকে আমার ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তো একজন আমি দেখেছি বুড়ো বুড়ো মানুষ মাকামে ইব্রাহিমের সামনে হাত তুলে কাঁদতেছে, ভাইরে আপনার দাঁড়ি চোখের পানি গড়িয়ে দাঁড়ি ভিজে বদনার নলের মতন পানি পড়তেছে। আমার যেন মনে হলো এই লোকগুলোর চোখের সঙ্গে মনে হয় আটলান্টিক মহাসাগরের কোনো সম্পর্ক আছে, মানুষের চোখে এত পানি। চার এমামের এক এমাম, এমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত নিশীথ রাতে কাবা এসে দেখে কাবা ফাঁকা। উনি কাবার গেলাপটাকে ধরলেন, বাবাজি কাবাটা যে চাদর দিয়ে ঢাকা দেওয়া থাকে, ওই বাবা গেলাপের বাংলা মানে হলো পর্দা, গেলাপের বাংলা মানে হলো পর্দা। কাবা শরীফের গেলাপ স্পর্শ করে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন। কিন্তু এখন কিন্তু হাজিরা কাবার গেলাপার হাতে পায় না, কারণ সে অনেকটা উঁচু করে বাঁধা, কারণ এখন অধিকাংশ হাজিদের ধৈর্য নেই। ও যদি কাবার গেলাপ যদি হাতে পায় হয়তো অনেকে টেনে ছিঁড়ে বাড়ি আনবে। ওরে ভাই, আমরা আমরা তো বক্তা মানুষ, আমাদের একটা কথা বললে আর একটা কথা আমাদের মেমোরিতে আল্লাপাক আনিয়ে দেন। মিনায় তিনটে জায়গাতে তিনটে শয়তানকে পাথর মারতে হয়, শুনেছেন না? পাথর মারতে হয় শয়তানকে, মূলত ওখানে কিন্তু শয়তান বানা নেই, ওর আবার ইতিহাস আলাদা। তো অনেককে দেখেছি পায়ের জুতো খুলে মারতেছে, পায়ের জুতো খুলে, তার মানে উনি উনি মনে করতেছে আমি কি কামাই করতেছি, কিন্তু ওটা শরীয়তে হুকুম নয়, জুতো খুলে মারতেছে।
চার ইমামের এক ইমাম গভীর রাতে সুদি রাতে কাবা গিয়ে দেখে কাবা ফাঁকা, আল্লাহর কাবার গেলাপটাকে জড়িয়ে কাঁদতে যে আল্লাহ আমার জীবনে গোনা মাফ করে দি, জাহান্নামের আগুন হারাম করে দি, আল্লাহ আমাকে যেন জাহান্নামায় পেলে পোড়াবেন না, আল্লাহ জাহান্নামের আগুন আমার সহ্য করার ক্ষমতা নাই, আল্লাহ জাহান্নাম আরাম করে দি, আমার জীবনের গুনাগুলো মাফ করে দি। এমামে আজম গভীর রাত নিশুদি রাতে খানায় কাবার গেলাপ স্পর্শ করে আল্লাহর ভয়ে জাহান্নামার ভয়ে এত কাঁদছিলেন, কাঁদতে 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 আর বেহুশ হয়ে হারামে পড়ে গিয়েছেন, কাবায় পড়ে গিয়েছেন, হারামে পড়ে গিয়েছেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, হুঁশ ফিরে পেলেন, গাইবি আওয়াজ আসে, এমামে আজম আল্লাহ তোমার দোয়া কবুল করে, আল্লাহ তোমার দোয়া কবুল করে, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। ইবাদাতে ত্রুটি নেই কিন্তু ষোলো আনা ভয়টা একটু জোরে বলো বাপ, আর আমাদের ইবাদাত থাকা ভয়। সেই বক্তব্য শুরু করেছিলাম, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। বলতে বলতে এসেছিলাম নয় থেকে দশ বছরের বাচ্চা মায়ের রান্না করার পদ্ধতি দেখে জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আমরা দুনিয়ায় আমরা কত কিছু দেখছি, আমাদের একটু জাহান্নামের কথা মনে পড়ে না? হ্যাঁ, ও ছেলেরা জোয়ানেরা ও যুবকেরা শুনে রাখো বাবা, আল্লাহর ভয় জাহান্নামের ভয় কবনের ভয় কাঁধে বিদনে ছিল নবী আমার দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী যোহরের নামাজ আদায় করে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তশরীফ আনলেন, আল্লাহ নবী আমাদের আম্মা জানের ঘরে এসে দেখে আম্মা জান ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করে আর নামাজের পাদিতে সুজদায় পড়ে রোনাজারি করে, নামাজের পাদিতে সুজদায় পড়ে কাঁদে। আল্লাহ নবী বললেন, আয়েশা এই দুপুরের সময়ে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে কেন তুমি নামাজের পাদিতে সুজদায় পড়ে কাঁদো, কি হয়েছে তোমার, কিসের জন্য তুমি কাঁদো? আমাদের আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আমি রান্নার কাজে মশগুল ছিলাম, আমি রান্নার কাজে মশগুল ছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার খাতির উপরে পড়ে গিয়েছে, উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার খাতির উপরে পড়ে গিয়েছে, যারা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামার কথা মনে পড়ে গিয়েছে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো সত্তর গুণে বেশি হবে, পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো সত্তর গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, আল্লাহ পাক কোনো কারণ বশত আমি আয়েশাকে যদি জাহান্নামি বানিয়ে দেয়, আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই কথা মনে করে আমি দরওয়াজা বন্ধ করে নামাজের পাদিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। ভাইরে আমাদের মা বোনরাও তো রান্না বান্না করে, ভাই ওদের হাতে কি একটু আগুনের ছাঁক লাগে না? হ্যাঁ, এরাও তো রান্না করে। আজকের আমাদের ঘরের মায়েরাও কি সংযত? অধিকাংশ মায়েরা কি সংযত? আপনারা কথা বলেন না কেন? এরাও তো রান্না করে, ওদের হাতে একটু আগুনের ছাক লাগে না? ওদের জাহান্নামের কথা মনে পড়ে না? আমি আগে আমি দূরে দাঁড়া যে মাহফিলে গেলে আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম,
আমি শুধু বাংলায় ওয়াজ করি না, আমি শুধু পশ্চিম বাংলায় নয়, আপনাদের আব্বা মার দোয়া বাংলার বাইরে হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মহারাষ্ট্র, নাগপুর, ত্রিপুরা, বাংলাদেশ, আল্লাহ আমাকে নিয়ে যান। তো ভাই, আমি যখন দূরে দারাজে যাই তখন আমি কাদের কাছে দোয়া চাই বলেছি? মেয়েদের কাছে। কেন মেয়েদের কাছে দোয়া চাবো? কেন? এই জন্যে চাই, পুরুষদের তুলনায় মেয়েদের দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। তাও প্রশ্ন আসতে পারে, কেন পুরুষদের আগে মেয়েদের দোয়া কবুল হবে? কেন? কারণটা হলো, দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত কি বলেছি একটু বলুন। হারাম মাল, হারাম খোরে দোয়া আল্লাহর দরবারে যায় না। তো ভাই, আমি ইনকাম করি, আমি আয় করি, আমার আয়ের ভিতরে, ইনকামের ভিতরে হারাম প্রবেশ করাটা স্বাভাবিক। আমার ইনকামের ভিতরে হারাম প্রবেশ করলে ওটা আমার জন্য হারাম, কিন্তু আমার স্ত্রীর জন্য হালাল। আমি হারাম খোর, আমার স্ত্রী হালাল খোর। কেউ যদি ডাকাতি করে, ওর বিবি যদি না জানে, ওই ডাকাতি করা অর্থটা ওই পুরুষের জন্য যিনি করছেন ওর জন্য হারাম, কিন্তু ওর স্ত্রীর জন্য কি হালাল। আর দোয়া কবুলিয়াতের এক নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। ওই জন্য আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম দূরে গেলে, চাচিরা, ভাবিরা, বোনেরা, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন ইজ্জতের সঙ্গে ফেরায়। এখন ভাই, এখন আমি আর মেয়েদের কাছে দোয়া চাইনি, কারণ আমি ওদের কাছে কি করে দোয়া চাইবো? এখন দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা ডবল হারামখোর। আপনার কথা মানেন না? মানেন না। পুরুষদের চেয়ে অধিকাংশ মেয়েরা ডবল হারামখোর। পুরুষ যদি দশটা হয় সুদখোর, ওরা তিন দশে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? আমি আপনাদের গ্রামের হাল হকিকত জানিনি। আমি তো আমার যে সমস্ত মায়েরা ভাইরে ওই অন্যায়ের সঙ্গে যুক্ত, ওরাও তো রান্না বান্না করে, ওদের হাতে কি একটু আগুনের ছ্যাঁক লাগে না? জাহান্নামের কথা মনে পড়ে না ওদের? আজকের অবাক হয়ে যাবেন, এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, ভাইরে সমিতি বন্দনার গ্রুপ লোন এখন তো চুটিয়ে চলছে সমাজে, চুটিয়ে চলছে সমিতি বন্দনার গ্রুপ লোন। ও মরবে, ওর বাপ মরবে, ওর স্বামী মরবে, ওর বড় ভাই মরবে। কোন হুজুরে বাঁচাতে পারবে না, কত বড় হুজুর আনবি তুই? কোন রাস্তা নেই। হারাম খোরে দোয়া, হারাম খোরে নামাজ, হারাম খোরে রোজা, হারাম খোরে রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। হারাম খোরের কবরে আযাব মাফ হবে না। ও ছেলেরা, জোয়ানেরা শুনে রাখো বাবা, এখন সুদ আর সুদ নেই রে বাবা, সুদ এখন ইন্টারেস্ট হয়ে গিয়েছে। বলে হুজুর, বাবা বলে হুজুর, ব্যাংকে যদি টাকা না রাখি তবে তো বাড়ে না, রাখলে তো বাড়ে। হুজুর, রাখলে তো বাড়ে, না রাখলে তো বাড়ে না। বাবা শুনে রাখো, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি এক টাকা শুধু খায়, সুদের সত্তর প্রকারের গোনা, সুদের সত্তর প্রকারের গোনা, সবচেয়ে ছোট গোনা হলো নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জেনা করলে যে গোনা হয়, এক টাকা শুধু খেলে তার চেয়ে আরো বেশি গোনা হয়। শুধু খোনে নামাজ, শুধু খোনে রোজা, শুধু খোনে দান খয়রাত, তসবি তেলাওয়াত, জিকির আজকার আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। শুধু খোর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাব মাফ হবে না। যে সমস্ত মেয়েরা
মহিলা সমিতি আর বন্ধন আর গ্রুপ লোনের ভিতর দিয়ে ওই অপরাধের সঙ্গে যারা যুক্ত ওরা যদি বিনা তওবায় মারা যায়, বিনা ইস্তেগফারে যদি মারা যায়, ওদের লাশ কবরের ভিতরে শুইয়ে দি, সারা পৃথিবীর জমিনে যত আলেম সব আলেম যদি ওর কবরের পাশে কেঁদে কেঁদে, সারা পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, কাবা শরীফের ইমাম যদি ওর কবরের পাশে কেঁদে কেঁদে, ওই ওই কাবা শরীফের ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মদিনার মসজিদে নববীর ইমাম ওই মহিলার কবরের পাশে কেঁদে কেঁদে, মদিনার মসজিদের ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ওর কবরের আজাব মাফ হবে না। সমাজটাকে শেষ করে ফেলেছি আমরা, সব রোগ ভালো হতো যদি আমার ভিতরে ওই তিনটি বিষয়ের কি থাকতো মনে নেই? ভয়, এক নাম্বার কার ভয়? আরো জোরে জোরে, আল্লাহ। আজকে আমাদের মধ্যে নামাজ ইবাদত আমল কিচ্ছু নেই, কিন্তু অন্যদিকে শরীয়ত বিরোধী কাজ হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, আজকে দেখেছেন একটা জিনিস, আজকের একটা জিনিস লক্ষ্য করবেন, মৃত্যু বাড়িতে এখন পুরুষরা বেশি যাচ্ছে না মেয়েরা বেশি যাচ্ছে? কেন ভাই? ওরা ওখানে কি কামাই ধুনতি গেছে? ওরা ওরা ওখানে কি করবে? গাড়ি ভাড়া করে যাচ্ছে। হ্যাঁ, আপনার নিকটস্থ কোনো আত্মীয় মারা গিয়েছেন অবশ্যই আপনি সেখানে যাবেন, যাবেন পর্দার সঙ্গে যাবেন, আপনি তার জন্য দোয়া করবেন। কিন্তু এই যে বর্তমানে যে মৃত্যু বাড়িতে মেয়েরা যাচ্ছে, এ যাওয়ার ওই যাওয়া কি এক কথা বলেন আপনারা? না, আহা, কেন কেন আজকের মাহফিলগুলো হচ্ছে রাস্তায়? আপনি যান গিয়ে দেখুন অবস্থাটা, দেখুন দেখুন কেন কেন। নিশ্চয়ই কমিটির ছেলেরা মেয়েদের জন্য প্যান্ডেল করেছে না করেনি? প্যান্ডেল ফাঁকা, ওখানে ভালো লাগে না, প্যান্ডেল ওরা থাকে না। মৃত্যু বাড়িতে সেখানেও সেজে গুজে লিপস্টিক একেবারে 14 জায়গায় সেজে কায়দা মেরে ওখানে গিয়ে তাওয়ালি মারতেছে। 14 জায়গায় না, তুমি 17 জায়গায় ঘষো, ঘরের দরওয়াজা বন্ধ করে 17 জায়গায় ঘষে তোমার স্বামীকে ডাকাও, তোমার স্বামী তোমার মাথার তালু থেকে পায়ের নিচের তালু পর্যন্ত টোটাল বডিটা তোমার স্বামীকে দেখাও, 17 জায়গায় সেজে তোমার স্বামীকে দেখাও। তোমার স্বামী যদি খুশি হয় তুমি সওয়াব পাবে, কিন্তু পর পুরুষকে দেখানোর জন্য যদি এক জায়গায় ঘষো ওই জায়গাটায় জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আপনারা সাক্ষী দেন, এরা স্বামীকে খুশি করার জন্য সাজে বেশি না পর পুরুষকে দেখানোর জন্য ঘষে বেশি? আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আমি হক কথা বলা লোক ভাই, আমারে বলে অনেকে দেখতে পারে না, অনেকে আমার গালাগালি দেয়। ভাই রে, আমার এই জায়গাটায় টিউমার হয়েছে, টিউমার তো আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার দেখেই পরীক্ষা নিরীক্ষা করে বলছে হুজুর এক্ষুনি অপারেশন করতে হবে, অপারেশন না করলে ক্যান্সার হবে। তো ভাই, অপারেশন করতে গেলে ওখানে ছুরি চালাতে হবে না? হবে না। ছুরি চালাতে গেলে লাগবে না? লাগবে না। না, আমি যদি ওই লাগার ভয়ে অপারেশন না করি, আমি মাঝে মাঝে একটু অপারেশন করছি ও ভিতরের পুঁজ টেনে বার করে দেই, অন্তত ক্যান্সারের হাত থেকে বাঁচবেন। একটু লাগুক, যদি লাগে সহ্য করেন, একটু ধৈর্য ধরেন, পুঁজ টেনে বার করে দেই, জীবনে ক্যান্সার হবে না, জনমের বাঁচা বেঁচে যাবেন। ভাই, ওয়াজ কিন্তু সকলের জন্য না, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, এদের জন্য ওয়াজ, সকলের জন্য ওয়াজ নয়।
আম্মা জান আয়েশা উনি রান্না করছিলেন, উনানের আগুন একটু হাতে পড়েছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মনে পড়ে গেছে কিসের কথা? জাহান্নামের কথা। আমাদের আয়েশা খাদিজা রাবিয়া সুফিয়াদের জীবনী দেখেন, দেখেন হা হা হা। একজন মহিলা অপর মহিলা তিনটি স্থান দেখতে পারে, একজন মহিলা অপর মহিলা মুখের এই অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলা হাতের এই অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলা পায়ের গাঁটের নিচের অংশটা দেখতে পারে, এই পায়ের গাঁটের নিচের অংশটা দেখতে পারে, মুখের এই অংশটা দেখতে পারে, হাতের এই অংশটা দেখতে পারে, পায়ের গাঁটের নিচের অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলার মাথা যদি দেখে বেলে ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে, একজন মহিলা অপর মহিলা পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে, একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবা আমাদের সমাজের মা বোন অধিকাংশ এরা যেভাবে খোলামেলা ঘুরছে, বাবা ওদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? জোয়ানেরা শুনে রাখো বাবা, জান্নাতের দরওয়াজার চৌকাঠের গায়ে বড় বড় অক্ষরে লেখা থাকবে জান্না, দাইউস জান্নাতে যাবে না। দাইউস কাদের বলা হয়? আমি হাজি সাহেব, আমি হজ করে এসেছি কিন্তু আমার বিবিকে পর্দা করাই না, আমার শেয়ানা মেয়েটাকে পর্দা করাই না, আমার বাড়ির পৌমাটাকে পর্দা করাই না, আমি মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি তসবিহ তেলাওয়াত করি, আমি জিকির আজকার করি আলহামদুলিল্লাহ, আমি হুজুরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বিবিকে পর্দায় রাখি না, আমার শেয়ানা মেয়েটাকে পর্দায় রাখি না, বাড়ির বৌমাটাকে পর্দায় রাখি না। ও হাজি সাহেব, ও গাজী সাহেব, তুমি যতই হজ করো আর যতই আল্লাহ বিল্লাহ করো, তোমাকে দাইস হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? হচ্ছে না, ও হজ করে ও রেহাই নেই বলো? হ্যাঁ, রেহাই হবে তখন যদি ডিউটিটা পালন করেন। তবে হাজি সাহেব, আপনি হজ করেছেন, আপনি ডিউটি পালন করেছেন, আপনার বিবিকে পর্দার কথা বলেছেন, মেয়েকে পর্দার কথা বলেছেন, বৌমাকে পর্দার কথা বলেছেন, যতটা তম্বি করার করেছেন, শরীয়ত সম্মত যতটা তম্বি করার করেছেন, আপনার বিবি আপনার কথা মানেনি, আপনার মেয়ে আপনার কথা মানেনি, আপনার বৌমা আপনার কথা মানেনি, ও হাজি সাহেব, কেয়ামতে মাঠে আল্লাহ আপনাকে আর ধরবে না, ধরবে না, ধরবে না, আপনি দায়িত্ব পালন করেছিলেন ওরা মানেনি বলে আল্লাহ কিয়ামতে আপনাকে নাজাত দিয়ে দেবে। একটু আস্তে করে বলা যাবে না? বাবা আল্লাহকে ভয় করুন, জাহান্নামের কথা মনে করুন, কবরের কথা স্মরণ করুন। ভাই দেখুন, আমি আপনাদের দুশ্মন না, আপনারাও আমার আমার দুশ্মন না। দেখুন, আপনাদের সঙ্গে আমার আমার ব্লাডের কোনো কানেকশন নেই, আপনাদের সঙ্গে আমার আত্মীয়তার কোনো বন্ধন আছে নেই, আপনাদের সঙ্গে প্রতিবেশীর কোনো সম্পর্ক আছে আমার নেই, কিন্তু এখানে যত মানুষ প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। আপনি আমার ইমানি ভাই, আপনি আমার কিসের ভাই? আপনি আমার কলেমার ভাই না? আপনার জন্য আমার জানটা কাঁদে, আপনার জন্য আমার মনটা কাঁদে। আমি যখন আমার জন্য কাঁদি, আমি তখন সারা বিশ্বের মুসলমানদের জন্য কাঁদি। আমি যেদিন আরাফাতের ময়দানে দাঁড়িয়েছিলাম বাবা, যে আরাফাতের ময়দানের হুকুম হলো, আমি অনেক আগে একটা কথা রেখে এসেছি, কেউ যদি ইচ্ছাকৃত এক অক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর আল্লাহকে জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে, আর আরাফাতের ময়দানের হুকুম হলো, বান্দা তুই মোনাজাতের ভিতরে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করে দে। একটু সুবহানাল্লাহ বলুন। মোনাজাতের ভিতরে ইচ্ছা করে মাগরিবের নামাজ কি কি করে দে? কাজা কর, তুমি নামাজ পড়তে হবে না, নামাজ কাজা করে দে। আরাফাতের ময়দানের হুকুম, ইচ্ছা করে নামাজ কাজা কর।
আমার কাছে দোয়া চা, কারণ আরাফাতের ময়দানে আল্লাহ তার কোটি কোটি হাজিদেরকে দোয়া কবুল করে আল্লাহ তাদের বেগুনাহ মাসুম করে দেন। ওই আরাফাতের ময়দানে আল্লাহ আমাকে দুবার যাওয়ার তৌফিক দিয়েছিলেন। আমি আরাফাতের ময়দানে ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি, আমার জন্য শুধু নয়, আমার জন্য কেঁদেছি, আমার আব্বা মা বিবি ছেলে মেয়ের জন্য কেঁদেছি, সারা পৃথিবীর মুসলমানদের জন্য কেঁদেছি। ওটা আমার দায়িত্ব, আপনি আমার ভাই। একটা মুসলমানের গায়ে যদি একটা আঘাত পড়ে, ওই আঘাতটা শুধু একটা মুসলমানের নয়, সারা পৃথিবীর মুসলমানের গায়ে পড়ল। আপনাদের জন্য আমার জানটা কাঁদে, মনটা কাঁদে, ভালোবেসে দুটো কথা বলছি, হিংসা করে নয়, আমাকে ভুল বুঝবেন না। আরো অনেক কিছু কথা ছিল, আমি সেই সমস্ত কথাগুলো বলতে পারতাম, হয়তো আপনাদের গায়ে লাগতো না, কিন্তু তাতে আপনার জীবনে এক্ষণে যে রোগ, এই রোগের ওষুধ আপনি পেতেন না। ফজিলতের ওয়াজ এখন আর করা যাবে না, ফজিলতের ওয়াজ শুনে শুনে মানুষ সব শেষ, ও পান দেওয়া ওয়াজ আর করা যাবে না, ও পান দেওয়া ওয়াজ আর করা যাবে না। মানুষ এখন গোনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছে। ফিরে এসো বাবা, আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই, আল্লাহ কবুল করেন বলুন আমিন। আজকের এই যে মাহফিলটা দিয়েছেন, আপনাদের গ্রামের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, এই টোটাল মাহফিল দিয়ে লাইট মাইক আমরা যারা এসেছি তাবারু পারু, এই টোটালটা মিলিয়ে আমি ধরছি মনে করুন 1,00,000 টাকা খরচ মাহফিলে। আমার যেন মন বলছে এই মাহফিল উপলক্ষে গ্রামে মনে হয় প্রত্যেকটা বাড়িতে মেহমানরা এসছে, নাকি কুটুম টুটুম এসছে তো, নাকি এসছে, তার মানে প্রত্যেকটা সংসারে অন্যদিন যদি 500 টাকা খরচ হয়, আজকের আরো 500 বাড়বে, তাহলে এখানে যদি 1,00,000 যায় টোটাল গ্রাম মিলিয়ে হিসাব করেন এইবার কত যাবে ওখানে, আমাকে একটু সহযোগিতা করুন না, বলুন না। আরে এখানে যদি 1 যায় অন্তত গ্রামে আর 1 যাবে তো এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ, আরো 3-4 বেশি খুশি হবে, তাহলে ওদিকে ধরুন 4 আর এদিকে 1-5, এই 5,00,000 টাকা আজকের আপনার গ্রাম থেকে খরচ হচ্ছে, এই 5,00,000 টাকা খরচ করে আপনার গ্রামবাসী কি পেল, সমীক্ষা করার প্রয়োজন আছে না নেই? আমি তো স্টেজ থেকে নাম্বার টাকা নিয়ে তো বাড়ি যাব, আরে আমি স্টেজ থেকে নাম্বার টাকা গুনিয়ে বাড়ি যাব, এ মাইক ওয়ালা প্যান্ডেল ওয়ালা এ কাজ কমপ্লিট হবে, ও বলবে মাল ছাড়ো, আপনারা কি পেলেন? আজকের এই মাহফিল হওয়ার পরে এই গ্রামের 5টা বেকা মানুষ যদি সোজা হয়, তার মানে এই এই গ্রামে যদি কেউ কুঁজো লোক টোক থাকে, ওরে কি সবাই মিলে ধরে টেনে সোজা করবেন? তা বলে নেই, এই গ্রামের একটা বেনামাজি যদি আজকের থেকে যে ও যদি নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, একটা মা যদি ওই অন্যায়ের খাতা থেকে নাম বাদ দিয়ে একটা মা যদি ন্যায়ের পথে আসতে পারে, 5,00,000 না 5 কোটি টাকাও যদি খরচ হয় সার্থকতা হয়ে যাবে, জোরে বলুন। আর যদি যে বেঁকা সেই বেঁকায় যদি থাকে, কিচ্ছু পাবেন না তা বলবো না, এখানে বসে কোরআন হাদিসের রস শোনার জন্য সওয়াব পাবেন, আর যাওয়ার সময় গরম গরম তাওয়ারুক পাবেন, আর কিচ্ছু পাবেন না। ফিরে এসো বাবা, আমরা মরবো না, মরবো না, হ্যাঁ সব মরে যাবো বাপ, দুনিয়া হচ্ছে এটি একটি প্রতীক্ষালয়, ওয়েটিং রুম। আমরা এখানে কিছুক্ষণের জন্য অবস্থান করছি, আজকে দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ভোলা হয়ে গেছি, আমরা জাহান্নাম ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি। আপনারা দেখবেন আমাদের ঘরের এরকম এই ছোট ছোট ছেলেরা মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে, দেখবেন ওই জমিনের ধুলি বালু নিয়ে ভাত হয়, আর গাছের লতা পাতা ছিঁড়ে, নিশ্চয়ই আপনারা দেখেছেন তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে,
বিশাল রান্না হচ্ছে, কেউ জাল দিচ্ছে, কেউ পাতা ছিটতেছে, কেউ কেউ হ্যাঁ ছেলেরা মেয়েরা ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। ভাত রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে জমিনে বিছিয়ে দিয়ে এক মুঠো করে ধুলো ভাত, আর সেই লতা পাতা সবজি দেওয়া হয়ে গেছে। খেতে যাবে, ওদের মধ্যে রাগারাগি হয়, না যাবো না, না খাবো না, তুই যা, তুই আগে যা, রাগারাগি হয়। তুমুল খেলায় মশগুল, তুমুল খেলায় মশগুল, হঠাৎ যদি ওই ছেলেটার আসল মা, ওই ছেলেটার আসল পিতা যদি পিছন দিক দিয়ে একবার ডাকে, ও বাবা আব্দুস সালাম তাড়াতাড়ি আয় বাবা, তোর নানুজির বাড়ি যাব, তাড়াতাড়ি আয় তোর নানুজির বাড়ি যাব। ওই ছেলেটা ওই সময়ে সব সঙ্গী সঙ্গী সাথীদের বলবে, ও আমার সঙ্গী সাথীরা থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই মেয়েটার আসল মা যদি একবার বলে, ও মা ফাতেমা তাড়াতাড়ি আয় মা, তোর নানুজির বাড়ি যাব, নানুজির বাড়ির কথা যদি একবার বলে, ওই সময় মেয়েটা বলবে, ও আমার সঙ্গী সাথীরা থাকলো তোদের সবজির গাড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ি এমনই একটি জায়গা, বললে আরো থাকবে না, চলে যাবে দুনিয়ার খেলায় মশগুল, যেদিন আজরাইলের ডাক আসবে বাবা, থাকলো এই সংসার কবর নামক জায়গাতে, যাওয়া লাগবে না, লাগবে না। একটু রাস্তা দেন, রাস্তা দেন, আসতে দেন। জি জি ভাই, আপনারা আপনারা পারলে একটু আগিয়ে আগিয়ে আসুন, আমার হায়াত শেষ। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, হায়াত হায়াত।